খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা অষ্টম, এইচএসসি এবং স্নাতক পাশে 55টি জেলার প্রার্থীর আবেদনটি করতে পারবেন। এটিতে এক নম্বরে যে পদটি রয়েছে সেটি হল সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাটি লাগবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সার্টিলিপি। এর গতি প্রতি মিনিটে বাংলা সর্বনিম্ন 50 ও ইংরেজিতে সর্বনিম্ন 80 শব্দ। কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 25 ও ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দ থাকতে হবে। দুই নম্বর যে পদটি রয়েছে সেটি উচ্চমান সহকারী। পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 25 ও ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দ। তিন নম্বর যে পদটি রয়েছে সেটি হল কম্পিউটার অপারেটর অথবা পিএ। পদের সংখ্যা রয়েছে দুইটি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, বাংলা ও ইংরেজি ওয়ার্ড প্রসেসিং এ যথাক্রমে সর্বনিম্ন 30 ও 40 শব্দের গতি, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি ও টাইপিং এ অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ চার নম্বর যে পদটি রয়েছে সেটি হল ড্রাইভার। পদের সংখ্যা রয়েছে দুইটি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জোনাল স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স সহ হালকা মোটরযান চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলীগুলো দেওয়া রয়েছে। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স লাগবে সেটি হলো প্রার্থীর বয়স 1/3/2023 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। তো এটি আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদনটি করতে হবে। এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা অনলাইনে আবেদনটি করতে হবে। আবেদনটি শুরু হয়েছে 20 মার্চ 2023 তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি শেষ হবে 6 এপ্রিল 2023 তারিখ বিকাল 5টায়। তো এটিতে আবেদনের জন্য আপনাদের ফিটি নির্ধারণ করা হয়েছে। সেটি হলো চারটি পদের ক্ষেত্রে আপনার ফি দিতে হবে 223 টাকা। আর এই ফিটি আপনাদের টেলিটক পেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে। কিভাবে SMS টি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন, এখানে SMS প্রেরণের নিয়মাবলীটি দেওয়া রয়েছে। আর এটি যেহেতু আপনার টেলিটকের মাধ্যমে আবেদনটি করতে হবে, টেলিটকের মাধ্যমে কিভাবে আবেদনের ফর্মটি পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে। সেই ভিডিও লিঙ্কটি উপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো টেলিটক পেড মোবাইল নাম্বার থেকে আপনি 2টি SMS প্রেরণ করবেন। দ্বিতীয় SMS টি প্রেরণ করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটা আপনি সংগ্রহ করে রেখে দেবেন। পরবর্তীতে আপনার পোস্টারে ডাউনলোড সময় সেটি প্রয়োজন হবে। আর পোস্ট প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি ওয়েবসাইট থেকে আপনার পোস্টারে ডাউনলোড করে নিতে পারবেন। আর এটিতে কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া ও লালমনিরহাট জেলার প্রার্থীরা আপনারা আবেদনটি করতে পারবেন না, তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোর্টে আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তো এখানে এই ছিল খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটি দেওয়া থাকবে।